গাছ থাকলে ফল আসবে, দিন শেষে ঝুইকাও যাবে, জাস্ট দরকার হচ্ছে ইউনিটিটা শক্ত রাখা। আজকে আরবরা প্রমাণ করেছে যে আসলে মানে আমেরিকাকেও ঝুঁকানো যায়, কারণ আমেরিকার কাছে অনেক কিছুই আছে ভাই, ক্ষমতা আছে, আপনার কাছে টাকা আছে, গুন্ডামি দেখানোর জন্য তো কিছু জায়গা লাগবে, তো জায়গাগুলোই এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। চমক শুরু হয়েছিল চীনের মধ্যস্থতায়, ইরান এবং সৌদির মধ্যে যে সম্পর্ক তৈরি হলো, এরপরেই আরব রাষ্ট্রগুলোকে একত্রিত করে নতুন আরেকটা জোটের দিকে যখন এগোচ্ছে, সেইখানের যে বস রাষ্ট্র দুইজন, একটা হচ্ছে সৌদি আর একটা হচ্ছে ইরান। আর পরিস্থিতি খারাপ দেখে সৌদিকে ম্যানেজ করার জন্য এইবার সোজা সৌদিতে রওনা হয়ে গেছে আমেরিকান সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, দর্শক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তিনি সৌদি আরব সফরে যাচ্ছেন। সৌদি সফর আগামীকাল থেকেই তার শুরু হচ্ছে। কয়েকদিন আগে আমেরিকার পার্লামেন্টে একজন এমপি বলছিল, এই নিরাপত্তা পরিষদের একজন এমপি, যে সৌদি যদি বাড়াবাড়ি করে তো আমাদের আমেরিকার সৈন্যগুলো আমরা নিয়ে আসবো, এরপরে কে রক্ষা করবে, পুতিন করবে। এখন দেখতেছে যে পুতিনেরও দরকার নাই, শত্রুই তো নাই, সব মিত্র হয়ে গেছে, তো অস্ত্র ব্যবসাটা কই করবে, নতুন কোন ষড়যন্ত্র করতে গেছে। আপনার ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার এন্ড পলিসি নামক গবেষণা প্রতিষ্ঠান থেকে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। এই নিরাপত্তা উপদেষ্টা বলছেন জ্যাক সুলিভান যে এই সপ্তাহের শেষ দিকে মানে আগামীকালকে সৌদি যাবেন এবং সেখানে দেশটির শীর্ষ নেতা যুবরাজ সালমান সহ রাজার সাথেও দেখা টেকা করবেন। তার সৌদি সফরের আলোচনায় ইয়েমেন সংঘাতের বিষয়টি গুরুত্ব পাবে, হুগনার ভিতরে খাদজাইয়া থাকে না, একটা গোড়া ভালো হয়ে গেছে, বেশি বেশি খাদজাইয়া থেকে আবার কস বের হয়, পুজ বের হয়, পরে কিন্তু এটা আবার পরিপূর্ণ একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। ইয়েমেন ইস্যু কি এটা অলরেডি সলভ নাকি সলভ না, ইরানের নেতৃত্বে ইয়েমেন এবং সৌদির মধ্যে যে সংঘাত ছিল সেটা নিয়ে অলরেডি চুক্তি হয়েছে, নেগোসিয়েশন হয়েছে, দুই দেশ দুই দেশের মতন সুন্দর চলতেছে, কিন্তু এখন এই মরা একটা ইস্যু নিয়ে আবার কেন আসতেছে, মাথায় ফোন দিয়ে কিন্তু কোনোটা কাজ করছে। সুলিভান বলেন যে সৌদি আরবে গিয়ে ভারত ও দুবাই প্রতিনিধিদের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অঞ্চলের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন। তো সহযোগিতা চায় কে, এখন দিতে ইচ্ছুক, এতদিনকে লইয়া আইব, সৌদি যখন শক্ত হয়েছে এখন দেখতেছে যে না এবার নিজে যাইতে হইব, আর এরকম ভাবসাব নিয়ে লাভ নাই। সেইখানে গিয়ে দেখেন উপসাগরীয় অঞ্চল, সৌদি, ভারত, তারপর আরব আমিরাত, আরব রাষ্ট্রগুলোরে দেখেন টেকনিক্যালি কানেক্টেড করার চেষ্টা করছে। সুলিভান এমন এক সময় সৌদি আরব সফরে যাচ্ছেন যখন ওয়াশিংটন এবং রিয়াদের মধ্যে সম্পর্কের সবচেয়ে বাজে অবস্থা দেখছে বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের জুলাইয়ে সৌদি আরব সফরে গিয়েছিলেন, ওই সময় থেকেই দুই দেশের সম্পর্কের পরিণতিটা খারাপের দিকে যাচ্ছে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তেলের বাজারকে স্থিতিশীল রাখার জন্য বাইডেন যে হুমকি ধামকি দিয়ে আসছিলেন যুবরাজরে, যুবরাজ কিন্তু সেইখানে বেঁকে বসেছিলেন। আর দিন শেষে সেই বেকার থেকে একটা সিদ্ধান্ত হলো, চীন পরিস্থিতিটাকে কাজে লাগাই ফেললো, ইরাক ইরানরে মিলাই দিল, এদিক দিয়ে সৌদিরে কানেক্ট করা দিল, শত্রু রাষ্ট্র হিসাবে সৌদি সবচেয়ে বেশি ডিস্টারবেন্স যাদের মাধ্যমে হয়েছে সিরিয়া, ইয়েমেন, সেখানে হুতি বিদ্রোহী বা ইরান সমর্থিত যে মিলিশিয়া গ্রুপগুলো আছে সবগুলো কিন্তু নিজেরাই আমেরিকার বাদ দিয়া সেটেল করে ফেলছে। এখন দেখা ডাহে না কী তার তরাবাদ কাজ্যা কী তালইয়া ক না আমরা শেষ হয়ে গেছে গা, বিষয়টা কিন্তু অনেকটা এইরকম। সৌদির উচিত হবে এদের সাথে কোনো ধরনের কথাবার্তা না বলা, বলো ওকে উই আর ফাইন। হ্যাঁ, দেখা যাক মানে কতটুকু কী সফলতা পায়, বাট ঝুঁকে গেছে। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।